বর্ধমান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী ঘোষপাড়া এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। পিচের রাস্তা না মাটি বোঝাই দায়। চোয়াল শক্ত করে চলাচল করতে হয় চালকদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পুলক যশ। রাস্তার অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। কোনো গাড়ি পাস করা কোনো মানুষ এখানে যাতায়াতের অযোগ্য হয়ে গেছে। কেউ লক্ষ্যই দিতে চায় না এই ওয়ার্ডটার উপরে, 11 নম্বর ওয়ার্ডের উপরে কারুর লক্ষ্য নেই। কেউ পড়ে যাচ্ছে, কেউ তার ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে এর উপরে পড়ে যাচ্ছে। কোনো ট্যাক্সের আমরা তো কিছু খামতি করিনি, যা ট্যাক্স বলেছে তাই দিই, কিন্তু আমাদের পরিষেবা একদম জিরো। আমরা অনেক দরখাস্ত করছি, মিউনিসিপ্যালিতে কোনো কেয়ার নেই। আর রাস্তার হাল আমাদের বর্ষা হলে আপনার মোটামুটি 1 ফুট জল দাঁড়িয়ে যাচ্ছে। দিদি, রাস্তা খারাপ হয়েছে, দরখাস্ত বারংবার করেছি আমরা, মিস্টার কপিও আমাদের কাছে আছে, তো কিছু হয় না। রাস্তা যা তো অবস্থা, রাস্তার কোনো মানে ইয়ে নাই, কাদা জল বালি ধুলো সব সময় এই রাস্তায়, কোনো কিছুই কোনো দিকেই কোনো কাজই হয় না। 11 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হয় না। রাস্তা দেখুন অবস্থা, মানে পাকা রাস্তা তো বলে কিছু নেই, ট্র্যাক্টর চলছে, গাড়ি চলছে, বাচ্চা কাচ্চা বাড়ির সামনে দিয়ে বেরোচ্ছে, যদি দুর্ঘটনা ঘটতেই পারে। বলা বলি তো দূরের কথা, কেউ আসেও না, চোখ দিকেও দেখেও না, ঠিক আছে, দেখার মতন কেউ নেই এখানে। রাস্তার অবস্থা অনেক বেহাল। আমরা আজকে মোটামুটি 3-4 বছর ধরে একই অবস্থা, সমস্যায় পড়ে রয়েছি। ট্রাক্টর যাচ্ছে, সেখানে জায়গাটা চওড়া নয়, একটা গাড়ি পাস হলে আর একটা গাড়ি যেতে পারে না। বারে বারে আমরা অনেকবারই জানিয়েছি, লোকাল যারা আছে, পার্টির লোক আছে, তাদেরকে জানানো হয়েছে, মিউনিসিপ্যালিটিতে দরখাস্ত দিতে হবে, তাও গেছি আমরা, তাতেও কোনো সুযোগ সুবিধা আমাদের হয়নি। রাস্তা সারাই মাঝে কোনো সময় হয় না, সে বহুদিন আগে হয়েছিল, আর কোনো রাস্তাঘাটে কোনো চোখ কান দেয় না। জল এক কোমর বর্ষা হলে একটু একটু জল হয়ে যায়, এই অবস্থা থাকতে হয়। ঘরে জল বেরোতে পারে না, রাস্তায় ডুবে থাকি আমরা, কিছুই লাভ হয়নি, চোখ কান দেয় না, যে যার যার দিকে চলে যায়। রাস্তার অবস্থা, আমি এখানে বসবাস করছি 2015 সাল থেকে, জায়গা কিনেছি 1 সালে, কিন্তু 15 সালের পর অনেক কষ্টে এই রাস্তাটুকু হয়েছে। ড্রেনের যে অবস্থাটা বর্ষাকালে, এটাতে সত্যি যাতায়াত করা যায় না, এই জায়গাটা একদম দোকানে জল ঢুকে যায় এই রাস্তাটা। আমি তো 1 সালে জায়গা কেনার পর থেকে একবার দেখলাম ঢাল পড়েছিল, আর এখানে 15 সাল থেকে আসার মধ্যে কোনো কারণ গল্পই নেই। ওগুলো সব ইয়ে করা হয়েছে, ওরা তো এসেছিল আমার কাছে, বলেছি ওগুলো এস্টিমেট করা হয়েছে। এবার এস্টিমেট করার পর এমইটিতে ভেটিংয়ে যাবে, ভেটিংয়ের পর ওগুলো টেন্ডার করে কাজ করা হবে। বর্ধমান থেকে পুলক যশ, ইটিভি ভারত।